সাল 1873, ছিল না দ্রুতগতির ক্যাব কিংবা মেট্রো, চলার বাহন হিসেবে রাস্তায় ছিল শুধুই টানা রিক্সা। ঠিক তখনই ভারতের পশ্চিমবঙ্গের মানুষের যাত্রাপথে কিছুটা গতি আনতে শুরু হয়েছিল গণপরিবহন ট্রামের যাত্রা। সেই থেকে 150 বছরেরও বেশি সময় ধরে পরিবহন সেবা দিয়ে কলকাতার গণপরিবহন খাতে এক ঐতিহ্যের নাম ট্রাম। অথচ বর্তমানে আরও বেশি আধুনিক ও গতির যানবাহনের স্রোতে জৌলু সারিয়েছে কলকাতার রাজপথের গৌরবের এই যানটি, কাঁধে চেপেছে ট্রাফিক জ্যামসহ জনদুর্ভোগের বেশ কয়েকটি দায়। আর এই কারণেই কলকাতার সড়ক থেকে চিরতরে ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দিন তারিখ এখনও ঠিক না হলেও হাজারো স্মৃতিমাখা এই যানটির যে চির বিদায় ঘণ্টা বেজে উঠেছে তা চূড়ান্ত। এর মধ্য দিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিতে যাচ্ছে ভারত তথা এশিয়ার প্রথম ট্রাম পরিবহন ব্যবস্থার। তবে নিজেদের আবেগ, ঐতিহ্য ও ভালোবাসার ট্রামকে বিদায় দেওয়ার খবরে মন খারাপ পশ্চিমবঙ্গের মানুষের। না, এটা তো ঠিক না, কারণ আমাদের অনেক সুলভ মূল্যের যান একটা এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করে এখানে অনেক অসুস্থ সুস্থ লোক তার মধ্যে যাতায়াত করে। তুমি তো একটা স্টপেজ একটা জায়গায় রাখাটা ভালো লাগতো, যেটা সবারই পুরনো ঐতিহ্য রাখতে। যদি ছোট্ট একটা রুট চালু করে রাখা যায়, কেন কলকাতা ইটসেলফ ইজ আ কনজেস্টেড সিটি, সেখানে যদি একটা ট্রাম চলে দিনে একবার বা দুবার শিডিউল করে, মনে হয় না খুব একটা অসুবিধা হবে। যাত্রার শুরুতে শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত প্রথম ছুটেছিল ঘোড়ায় টানা ট্রাম। ধীরে ধীরে সে ট্রাম হয়ে ওঠে কলকাতার অন্যতম এক পরিচিত নাম। 1902 সালে বৈদ্যুতিক শক্তিতে চলাচল শুরু হয় ট্রামের। বিশ্বে সেই যানটি ঘিরে কলকাতার পর্যটন আকর্ষণও বাড়তে থাকে। তথ্য বলছে 2011 সালে 37টি রুটে ট্রাম চলাচল করলেও কমতে কমতে তা বর্তমানে নেমে এসেছে 3টি রুটে। অবশেষে একেবারেই যে বিদায় জানানোর পালা এলো। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নেয়া এই সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে ঐতিহ্যবাহী গণপরিবহন ট্রামকে বাঁচাতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে ক্যালকাটা ট্রাম উইজার্স অ্যাসোসিয়েশন। এখন কলকাতা কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।